এক বোন লিখেছেন যে তিন বাচ্চাকে একসাথে খাওয়াতে হয়, মাঝে মধ্যে কাউকে বাম হাতে খাবার মুখে দিতে হয়, আবার মাঝে মধ্যে এমন পরিস্থিতি তৈরি হয় যে একসাথে খেতে হয়, আবার রান্নাও চালিয়ে যেতে হয়, ওই সময় খেতে না পারলে পরে আর খাওয়া আজ হয় না। তো এক্ষেত্রে অনেক সময় দাঁড়িয়েও খেতে হয়, তো এই ক্ষেত্রগুলো থেকে আমার কোনো গুনাহ হচ্ছে কি না জানাবেন। প্রথম কথা হলো যে আল্লাহ তাআলা আপনাকে উত্তম যাজা, উত্তম বিনিময়ে দুনিয়া এবং আখেরাতে দান করুন। আল্লাহ তাআলা আপনার সন্তানদেরকে উত্তমভাবে তরবিয়ত দেওয়ার জন্য যেভাবে ধৈর্য এবং হিকমত প্রয়োজন আল্লাহ যেন সেগুলি আপনাকে দান করেন, এবং এই সন্তানগুলো যেন আপনার চক্ষু শীতলকারী, হৃদয় ঠান্ডাকারী সৎ সন্তান হয়, আল্লাহ সেভাবে তাদেরকে গড়ে তোলার তৌফিক দান করেন, আমিন। দ্বিতীয় কথা হচ্ছে যে এই সন্তানদের লালন পালন করাটা খুবই একটা বড় বিষয়, একটা ইবাদতের বিষয়। তো এদেরকে খাওয়ানো, এদের কাপড় চোপড় ধুয়ে দেওয়া, এদের পেশা পায়খানা করানো, কত কাজ একটা মা করতে হয়। তো অনেক ধৈর্য এবং সবুরের দরকার পড়ে। তো এগুলি অবশ্যই ইবাদতের নিয়তে করবেন, যে আপনি ইবাদত করছেন, তাইলে আপনার কাছে সহজ মনে হবে, এটা আপনার ইবাদত। আপনি বাচ্চাদেরকে পালন করছেন, এরা যদি আল্লাহ করে কোরআনের হাফেজ হয়, এরা যদি আলেম হয়, এরা যদি সৎ হয়, তাহলে আপনি আল্লাহর যে উদ্দেশ্য সেটাকে আপনি বাস্তবায়ন করতে সহযোগিতা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সৎ উম্মত নিয়ে কিয়ামতের দিন অন্যান্য জাতির সামনে গর্ব প্রকাশ করবেন, আপনি সে কাজটাকে এগিয়ে দিলেন, এই জন্য আপনি আল্লাহর কাছে অবশ্যই সম্মানিত হবেন। তো এটা হচ্ছে কথা। তৃতীয় কথা হচ্ছে এই যে তরবিয়তের ক্ষেত্রে কষ্ট যতই হোক না কেন, ইসলামের বিধিগুলোকে মেনে চলার চেষ্টা করতে হবে। তার মধ্যে যেটা হলো এই যে খাওয়ানোর ক্ষেত্রে বাম হাতে খাইয়ে দেওয়াটা, এটা বর্জন করাই উচিত হবে যতদূর সম্ভব। যদি এমন হয় যে ডান হাতে দিচ্ছেন একজনকে, আরেকজন এমন জোরে চিৎকার করছে যে সে সময় তাৎক্ষণিকভাবে বাম হাতে না দিলে থামানো যাবে না, তখন হয়তো বাম হাতে দিতে পারেন, কিন্তু সর্বোচ্চভাবে বাম হাতকে মুখে উঠিয়ে দেওয়ার, খানা নিয়ে বাম হাতকে মুখে উঠানোর বা তুলিয়ে দেওয়ার বিষয়টা থেকে আপনি সতর্ক থাকার চেষ্টা করবেন। নিজে বাম হাতে খাওয়াটা পান করাটা যেমন ঠিক নয়, এটা যেমন ইসলামে হারাম কাজ, অন্যকেও বাম হাতে খাইয়ে দেওয়া বা পান করিয়ে দেওয়া এটাও হারাম কাজ। তো বাচ্চাদের ব্যাপারেও বিষয়টা একই, এই জন্যে সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে করে এটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন। আর দাঁড়িয়ে দাঁড়ানো অবস্থায় খাওয়া পান করা, এতে কোনো গুনাহ নাই, এতে কোনো অসুবিধা না, যদি উত্তম না আর কি, কিন্তু এতে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ তাআলা।